কিভাবে তৈরি করে দেখাবো মুসুর ডাল আর শসা দিয়ে একটা রেসিপি। আমি এখানে নিয়েছি মুসুর ডাল 200 গ্রাম আর শসা। আমি এতে পরিমাণ মতো তেল দিলাম। সারাশে দিয়ে তেলটাকে একটু নাড়িয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো আস্ত জিরে। জিরেটা একটু ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি। এবার রসুন কুচি আর আদা কুচি একটু ভেজে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। মধ্যে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি মাঝখান দিয়ে চিরে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম। আর খুন্তি দিয়ে আমি এই সব মশলাটা একসাথে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ। খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এবার খুন্তি দিয়ে আমি সব একসাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। লবণ আর হলুদটা পেঁয়াজের মধ্যে দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মুসুর ডালটা। মুসুর ডালটা প্রায় এক ঘন্টা ধরে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর বেশ কয়েকবার আমি এটাকে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এর মধ্যে আরো একটু পরিমাণ জল। এবার খুন্তি দিয়ে একটু নেড়ে দিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ধরে ফোটার পর আমি ঢাকনাটা খুলছি। দেখো ডালটা প্রায় গলে গেছে। আর খুন্তি দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি। হলো আমি মাঝখানের যে দানা থাকে সেগুলো সব বাদ দিয়ে আমি সুন্দর করে কেটে রেখেছিলাম। তিনখানা শশা নিয়েছি। এবার একসাথে মুসুর ডালের সাথে আমি শশাগুলো মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর আর দিলাম পরিমাণ মতো হলুদ। আর খুন্তি দিয়ে আমি একটু এটাকে নেড়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণ জল। এবার খুন্তি দিয়ে আমি একটু এটাকে নেড়ে দিচ্ছি। এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ ফোটার পর আমি ঢাকনাটা খুললাম। দেখো ডালগুলো এক গলে গেছে। শশাগুলো একটু কম গলেছে। আবার ঢাকনা চাপা দিলাম। কিছুক্ষণ ফোটার পর এবার আমি ঢাকনাটা খুললাম। এবার আমি একটু নেড়ে দিচ্ছি। দেখো এবার শশাগুলো একদম গলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো
गरम मसला गुड़ो। एबार खुंती दिए हमें एटाके एकटु नेड़े दिच्छी। डालटा एकटु गाढ़ो गाढ़ोई हय खेते, आर तोमरा जखन लवणटा देबे एकटु खेये देखे लवणटा देबे। এই ডালটা সত্যি খুব সুন্দর হয় খেতে। তোমরা অবশ্যই বাড়িতে এটা একবার ট্রাই করো। আর রেডি হয়ে গেছে মসুর ডাল শশা দিয়ে। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো, আর নিচে সাবস্ক্রাইব করে দাও, আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে দাও। কমেন্ট বক্সে লিখে জানাও তোমাদের মত। ফেসবুক পেজে ফলো করতে পারো, যা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।